2023 সালে বাংলাদেশের বাজারে যদি একটি গুগল স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে গুগল সকল ফোন সম্পর্কে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2023 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গুগল কোম্পানির এই লিস্টের 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 6A। ফোনটির রিয়ার ক্যামেরা 12.2 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.83 GHz, চিপসেট গুগল টেনসর, জিপিইউ মালি G78MP20, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ওয়ালেট ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4410 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট গুগল পিক্সেল 6A। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 36,500 টাকা। গুগল কোম্পানির এই লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 5A। ফোনটির রিয়ার ক্যামেরা 12.2 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 665G 5G, জিপিইউ অ্যাড্রিনো 620, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.34 ইঞ্চি ওয়ালেট ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4680 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট গুগল পিক্সেল 5A। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 43,500 টাকা। গুগল কোম্পানির এই লিস্টের 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 4A। ফোনটির রিয়ার ক্যামেরা 12.2 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 665G, জিপিইউ অ্যাড্রিনো 620, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি ওয়ালেট ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 3885 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট গুগল পিক্সেল 4A 5G। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 40,000 টাকা। 6GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 53,000 টাকা 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে। গুগল কোম্পানির এই লিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 6। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.8 GHz, চিপসেট গুগল টেনসর, জিপিইউ মালি G78MP20, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4614 mAh। ফোনটিতে থাকছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট গুগল পিক্সেল 6। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 42,000 টাকা 8GB র্যাম 128GB রোমের ক্ষেত্রে এবং 45,000 টাকা 8GB র্যাম 256GB রোমের ক্ষেত্রে। গুগল কোম্পানির এই লিস্টের 5 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 7A। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.85 GHz, চিপসেট গুগল টেনসর G2, জিপিইউ মালি G710MP7, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ওয়ালেট ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4385 mAh। ফোনটিতে থাকছে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট গুগল পিক্সেল 7A। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 50,000 টাকা। গুগল কোম্পানির এই লিস্টে 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 6 প্রো। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 48 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 11.1 মেগাপিক্সেল, র্যাম 12GB,
রোম 128 GB, 256 GB এবং 512 GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.83 GHz, চিপসেট গুগল টেন্সর, জিপিইউ মালেজি 78 MP20, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5,003 mAh। ফোনটিতে থাকছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল 6 প্রো। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 52,000 টাকা, 12 GB র‍্যাম, 128 GB রোমের ক্ষেত্রে। গুগল কোম্পানির এই লিস্টে 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 7। ফোনটির রিয়ার ক্যামেরা 50 MP প্লাস 2 MP, ফ্রন্ট ক্যামেরা 10.8 MP, র্যাম 8 GB, রোম 128 GB এবং 256 GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.85 GHz, চিপসেট গুগল টেন্সর G2, জিপিইউ মালিজি 710 MC10, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4,355 mAh। ফোনটিতে থাকছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল 7। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 56,000 টাকা, 8 GB র‍্যাম, 128 GB রোমের ক্ষেত্রে। গুগল কোম্পানির এই লিস্টে 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল 7 প্রো। ফোনটির রিয়ার ক্যামেরা 50 MP প্লাস 48 MP প্লাস 12 MP, ফ্রন্ট ক্যামেরা 10.8 MP, র্যাম 12 GB, রোম 128 GB, 256 GB এবং 512 GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.85 GHz, চিপসেট গুগল টেন্সর G2, জিপিইউ মালিজি 710 MC10, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5,000 mAh। ফোনটিতে থাকছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল 7 প্রো। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 84,000 টাকা, 8 GB র‍্যাম, 128 GB রোমের ক্ষেত্রে। গুগল কোম্পানির এই লিস্টের 1 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি গুগল পিক্সেল ফোল্ড। ফোনটির রিয়ার ক্যামেরা 48 MP প্লাস 10.8 MP প্লাস 10.8 MP, ফ্রন্ট ক্যামেরা 9.5 MP, র্যাম 12 GB, রোম 256 GB এবং 512 GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.85 GHz, চিপসেট গুগল টেন্সর G2, জিপিইউ মালিজি 710 MP7, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 7.6 ইঞ্চি ফোল্ডেবল অলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4,821 mAh। ফোনটিতে থাকছে OLED PD 3.0 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। গুগল পিক্সেল ফোল্ড। এই ফোনটির বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 2,30,000 টাকা, 12 GB র‍্যাম, 256 GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।